সপ্তমীর সাত সকালে হুগলি জেলার দেবী দর্শনে বেরিয়ে বেশ কয়েকটি সাবেকি বাড়ির পুজো দেখে এখন আমরা ঢুকে পড়েছি বুঁচি গ্রামের দা বাড়িতে। গন্ধবণিক এই দা পরিবারটির দুর্গা প্রতিমা হুগলিবাসী সবার কাছে পরিচিত ছেলেধরা মা নামে। কিন্তু কেন এমন নাম, এর নেপথ্যে রয়েছে ছোট্ট একটি কাহিনী। দা পরিবারের মানুষজনেরা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের আপ্যায়ন করলেন, শোনালেন সেই কাহিনী। আমাদের এই বাড়ির যে পুজো, এটা কত বছরের পুরনো? এটা শোনা এখন শোনা যাচ্ছে বর্গি আমাদের, এটা তো 300-400 বেশি হবে বর্গি আমাদের। আচ্ছা, এটা সবাই জানতে পারে, জানা মানে দিনের হাত করে জানা যাবে তখন বর্গি আমাদের পুজো। আচ্ছা, এটা আপনাদের দা বাড়ির পুজো। তা এটা কার সময় থেকে প্রথম মানে প্রচলন হয়, কার সময় থেকে? কোন পুরুষ থেকে আরম্ভ হচ্ছে আমরা জানি না, আমরা জানি আমাদের দাবার পুকুরের বাবার আমল থেকে আমরা জেনে আসছি। আচ্ছা, তারও এর থেকে হচ্ছে আর কি বংশে তো পুজো থেকে হচ্ছে, তার তো একটা ইতিহাস আছে, এটা একটু সংক্ষেপে যদি একটু জানান আমাদের। পুজোটা মানে বগি আমল থেকে পুজোটা আরম্ভ হয়েছে। এইবার যখন ওরা এই আর এক যে আমাদের দায়ের বংশ, তারা যখন বন্যা চলে গেল আর বিনোদ বিহারী দায়ের হাতে যখন চেষ্টা পড়লো, তখন ওনার অবস্থা খুবই খারাপ। উনি তখন বললেন যে আর ঠাকুর করতে পারবো না, আমাদের নবদ্বীপে মিস্ত্রি এসে ঠাকুর তৈরি করে। এইবার মিস্ত্রি আসতে বললো আমার অবস্থা সেরকম ভালো না, তুমি ফিরে যাও, কারণ এবারে আমি মাকে আনতে পারবো না। তখন বললো ঠিক আছে, বললো মিস্ত্রি চলে গেছে, দিয়ে নবদ্বীপ ঘাটে মানে নৌকার আসার অপেক্ষায় ও ঘুমিয়ে গেছিলো। এবার একটা বাচ্চা মেয়ে দুধ ধরে, সে তখন ওকে ডেকে বলে তুই দায়ের বাড়ি ঠাকুর করবে যা, আর কোনো মূল্য নিবি না। মেয়ে আর ওদের ঠাকুর ঘরে বলবি, ঠাকুর ঘরে একটা হাইতে একটা কয়েন আছে, তখন তার কয়েনের অনেক দাম, একটা কয়েন আছে ওইটা নিয়ে তুই বলবি যাবতীয় জিনিস কিনে, আর বাগানে কলা গাছ আছে, কলা গাছ কেটে থোড়ের নৈবৃদ্ধি করতে বলবি, আর নারকুল আছে, নারকুল গাছ আছে, নারকুলের নাড়ু দিয়ে আমাকে পুজো করতে বল, আর তুই কোনো মূল্য নিবি না বলে ঠাকুর তৈরিকে চলে। তারপরে যে বিনোদ বিয়ে গা উনি পুজো আরাম, তখন আমাদের টাটের পুজো হতো, মানে সেই তাল পাতার টাট পুজো হতো। যখন ওনার অবস্থায় উন্নতি হলো, তখন এসব দালান টালান উনি করলেন। ওনার বিরাট ব্যবসা আমাদের বইটিতে বিরাট ব্যবসা বিনোদ বিহারী দা। কিসের ব্যবসা? না সমস্ত ঘি মানে গন্ডি ঘি ব্যবসা। আচ্ছা, ওখান থেকে গরু বাড়ি করে নিয়ে যেত, একটু ঘিয়ের টিল তেলের টিল সব নাম আগেকার দিনের নাম লেখা যায়, বিরাট ব্যবসা বইটিতে ব্যবসাটা। দেখা যায় স্বতন্ত্রতা, মা এখানে পূজিত হন অভয়ারূপে, কোনো মহিষাসুর এবং সিংহ মায়ের সাথে থাকে না। দিবুজা এই প্রতিমার মৃন্ময়ী রূপ সত্যি মনোমুগ্ধকর। আর হাতে একটা ছোট একটা বাচ্চা ধরছে, তাই অনেকে বলে ছেলে ধরা ছেলে ধরা ছেলে ধরা কারণটা গল্প আছে। আমাদের ধনপতি সৌরাগর শ্রীলঙ্কার ব্যবসা করতে গিয়েছিল, এবার ব্যবসা করতে গিয়ে ও শ্রীলঙ্কার রাজার ওখানে দেখে একটা হাতি দুদিকে সূর্য দিয়ে মাথায় জল ধরেছে, মানে কমা দেখা হয়নি। রাজাকে গিয়ে বলতে, রাজা বললো তুমি দেখাতে পারবে? বললো হ্যাঁ দেখাবো। বলে রাজা ওর সঙ্গে তো গেট এসে দেখে দেখাতে পারবে, তো
তখন ওকে কারাগারে বন্দী করে রাখে। আর সেই সময় ধনপতি সওদাগরে বইয়ের তখন যে ব্যবসা বই তখন ছেলে তখন পেটে, এইবার ছেলে খাওয়ার পর 8-10 বছর বয়সে ও মানে আমি বাবাকে আনতে যাবো। মা দাদি ওইটুকু ছেলে আছে, মা রাজি হয়নি। তখন ও গ্যাসে জুল দিয়ে ও দেখে ওই যুগ দিয়ে উঠছে আর খুঁজে, তখন ও রাজাকে গিয়ে বলেছে, দাদা বাচ্চা ছেলে বলে মাফ করে নিতে হবে, দেখাতে পারি? বলে হ্যাঁ দেখাতে পারবো, কিন্তু গিয়ে আর দেখাতে পারিনি। তখন ও ভয়ে জলে ঝাঁপ দিতে যাবে, মা ওকে মাহাতে করে ধরে নি। সেই থেকে আমাদের ছেলেটা এই বৃত্তিতে আমাদের পুজো। তো এই মানে মায়ের একটি দশাত নেই, দু হাত। পরিবারের মানুষজনেরা জানালেন, মনসা মঙ্গলের চাঁদ সওদাগরের আমল থেকেই এই দাঁ বংশের ব্যবসা বাণিজ্য শুরু হয়েছিল। পরিবারের সকল মানুষের আন্তরিকতায় মোড়া আপ্যায়নে অতিথি বৎসল মনোভাবে অভিভূত না হয়ে থাকা যায় না। বেশ খানিকক্ষণ পরিবারটির সঙ্গে সময় কাটিয়ে অনেক আলাপচারিতার পরে আমরা এবার ঘরমুখো হলাম।